শরীরে কোথাও পুড়ে গেলে প্রথমে ত্বকে শীতল পানি ঢালতে হবে অথবা বরফের সেক দিতে হবে যদি ত্বক ঝলসে লাল হয়ে যায় তাহলে ঘরে প্রাথমিক চিকিৎসা দিলেই চলবে কারণ এরকম প্রথম মাত্রায় হলে কেবলমাত্র উপত্বকের ক্ষতি হয় সেক্ষেত্রে ঠান্ডা পানিতে ভেজানো পরিষ্কার কাপড় আক্রান্ত স্থানে ব্যান্ডেজের মতো খানিকটা সময় বেঁধে রাখুন ব্যথা বেশি হলে আক্রান্ত স্থানে ব্যথানাশক মলম বা ব্যথানাশক ওষুধ খেতে পারেন কিন্তু আক্রান্ত স্থানে ফসকা পড়তে শুরু করলে বুঝে নিতে হবে যে দ্বিতীয় মাত্রায় দগ্ধ হয়েছে এবং দ্রুত হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যেতে হবে ত্বকে কাপড় সেটে থাকলে তার টেনে তোলা উচিত নয় আর কোনো অবস্থাতেই ফসকা গলাবেন না এ কারণে সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে